যে আমাকে দোসরা মে হলদিয়া এসডি অফিসে আমি যখন সার্টিফিকেট নিতে গেছিলাম পাথর ছোড়ায় অভিযুক্ত, এনআইএতে এখনও দিল্লির জেলে আছে, তার বাড়ি তমলুকের একটি গ্রামে। আপনি লালটু শেখ এবং আব্দুল মান্নান যারা ফেক আই কার্ড তৈরি করত তারা গ্রেপ্তার হয় সোনারপুর থেকে গত বছর। গত বছরের ঠিক একইভাবে ইন্দোরে যে সেক্স র্যাকেট পাওয়া যায় তাদের সঙ্গে বাংলাদেশের যোগ প্রমাণিত হয়। এইখানে মানে রাষ্ট্র বিরোধী একটি রাজ্য সরকার থাকার জন্য তাদের পুলিশকে কার্যত পার্টির ক্যাডারে পরিণত করে পুলিশের যে নিজস্ব ফাংশনিং আছে সেটা করতে না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা হয়েছে। এই কারণে মমতা ব্যানার্জি 72টা জায়গায় বিএসএফকে জমি দেয়নি যাতে কাঁটা তারের বেড়া না লাগানো না যায়। তুরন্ত গ্রেপ্তার করনা চাইয়ে আর উসকো হিরাসত মে ডাল দেনা চাইয়ে টিল দ্য কমপ্লিশন অফ দি ইলেকশন। আশঙ্কিত কিছু নেই, এ তো প্র্যাকটিস, সবাই জানে। হামিদুর রহমানের বক্তব্য কি, 26 তারিখের পরে আমাদের সেন্ট্রাল বাহিনী থাকবে। তার মানে ওদের সেন্ট্রাল বাহিনী কে? শাহজাহান শেখ। ওদের সেন্ট্রাল বাহিনী কে? হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান। ওদের সেন্ট্রাল বাহিনী কে? মিনাখার আয়ুব গাজী। ওদের সেন্ট্রাল বাহিনী কে? বাসন্তীর রাজা গাজী। ওদের সেন্ট্রাল বাহিনী কে? ফলতার জাহাঙ্গীর। ওদের সেন্ট্রাল বাহিনী কে? ক্যানিংয়ের শকত মোল্লা। ভাই আমার শুভেন্দু অধিকারী, তার বক্তব্য আপনাদের সামনে রেখেছিলাম যে ঘটনা প্রসঙ্গে তিনি বলছেন বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ কাণ্ডে 2 সন্দেহভাজন গ্রেফতার, কাঁথি থেকে 2 সন্দেহভাজনকে গ্রেফতার করেছে এনআইএ। ভুয়ো পরিচয় কাঁথিতেই আত্মগোপন করেছিল ওই 2 সন্দেহভাজন, দুজনের মধ্যে একজনের বিস্ফোরণ কাণ্ডের মাস্টার মাইন্ড এমনটাই দাবি এনআইএ। এই দুজন মুসাফির হোসেন সাজীব এবং আব্দুল মাহিন আহমেদ তোয়াহা কর্ণাটকের আইএসআইএসআইয়ের সদস্য এমনটাই দাবি। দুর্ভাগ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গ জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে, মন্তব্য করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ কাণ্ডে 2 সন্দেহভাজন গ্রেফতার, এরাজ্যের কাঁথি থেকে 2 সন্দেহভাজনকে গ্রেফতার করেছেন এনআইএ আধিকারিকরা। অমিত মালব্যর সোশ্যাল মিডিয়া পোস্ট আপনাদের সামনে রেখেছি, তিনি লিখেছেন দুর্ভাগ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গ জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়া পোস্ট অমিত মালব্য। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলানো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির দত্ত। আবির, বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ কাণ্ডে কাঁথি থেকে যে 2 সন্দেহভাজনকে গ্রেফতার করেছেন এনআইএ আধিকারিকরা, কি ভূমিকা তাদের? জানা যাচ্ছে দুজনের বেঙ্গালুরুতে যে ব্লাস্টের ঘটনা বা ক্যাফেতে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যেখানে আইডি বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করেছিল এনআইএ, সেই ঘটনায় এই দুজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত সবাই জানিয়ে রাখে যে এনআইএ সূত্রে জানা যাচ্ছে যে কাঁথি থেকে তাদেরকে ধরা হলেও দীঘাতে তারা ছিল এমনটাই একটি সূত্র থেকে জানা যাচ্ছে। দীঘাতে তারা ছিল এবং যখন এই অপারেশন করা হয়, অর্থাৎ এই দুজনকে ধরার যে পরিকল্পনা যখন করা হয় বা ধরার জন্য যখন সেখানে টিম যায়, সেখানে তাদেরকে সাহায্য করার জন্য স্টেট পুলিশ, কলকাতা পুলিশ তারাও ছিল। এবং তার সঙ্গে তোমায় জানাই যে যখন এই দুজনকে ধরা হচ্ছে দীঘার কাছে তারা আত্মগোপন করেছিল, তাদের পরিচয় তারা বদলেছে। এবং এই যে পরিচয় তারা যারা বদলেছে, যেটা জানা যাচ্ছে যে তাদের একাধিক নাম তারা পরিবর্তন করেছিল, যেমন আব্দুল মাতিন আহমেদ তাহা সে নিজের নাম পরিবর্তন করেছিল এবং নাম পরিবর্তন করে সে তার নাম দেওয়া হয়েছিল বিঘ্নেশ। আবার আরেকটি আইডেন্টিটি কার্ডে তার নাম ছিল সুমিত এবং মূলত যেটা জানা যায় আধার কার্ড তার নাম পরিবর্তন করে বিঘ্নেশ সে করেছিল। এবং তার সঙ্গে তার যে আরো এক সহযোগী যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম হচ্ছে মুজাফির হোসেন সাজীব, তার নাম পরিবর্তন করে মোহাম্মদ জুনেদ সাঈদ করা হয়েছিল ড্রাইভিং লাইসেন্সে। এবং যেটা অনুমান করা হচ্ছিল যে কোনো হোস্টেল বা কোনো রকম হোটেল বা কোনো পিজি এইসব জায়গাতে তারা থাকতে পারে। এবং তাদের দুজনের ওপরই 10 লক্ষ টাকা কিন্তু ঘোষণা করা হয়েছিল, তাদের যদি কেউ খোঁজ দিতে পারে সেক্ষেত্রে নাম গোপন করে তাদেরকে পুরস্কৃত করা হবে, পুরস্কার ঘোষণা করা হয়েছিল তাদের ওপরে। এবং এই যে দুজন, যেটা মনে করা হচ্ছে এনআইএ একটি সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি যে এই যে ব্লাস্টের ঘটনা, আইইডি বিস্ফোরণের ঘটনা, এই দুজনেরই ওতপ্রোতভাবে যোগ রয়েছে, দুজনেই অন্যতম মাস্টার মাইন্ড।
এবং এই দুজনকে কাঠি থেকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। কলকাতার পরে তাদেরকে নর্মাল যে কোর্ট প্রসিডিং থাকে সেই ক্ষেত্রে তারা ট্রানজিট রিমান্ডে বেঙ্গালুরু নিয়ে যেতে পারে। অবশ্যই পরবর্তী পরিস্থিতি থেকে নজর থাকবে।